চলুন আজকে না আমার স্টাইলে একটা চিকেন রাইস রান্না করি, ঘরোয়া কিন্তু ভীষণ টেস্টি একটা রান্না। তো প্রথমেই গ্যাস অন করে কড়া রেখে নিয়েছি, আর আমি না আজকে অলিভ অয়েলে এই রান্নাটা করছি। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে আমি দিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আপনারা আপনাদের পছন্দের মতো গরম মশলা দিতে পারেন। এরপরে আমি একটু জিরে দিচ্ছি। আমার কাছে না শাহজিরা আর নর্মাল জিরা দুটো মেশানো আছে, আপনারা শাহজিরা থাকলে সেটা দিতে পারেন, আমার মতো মিশিয়ে দিতে পারেন, বা শুধু নর্মাল জিরাও দিতে পারেন। তারপরে পেঁয়াজ একদম বা ছোটো ছোটো করে কেটে সেটা একটুখানি হালকা ভেজে নিচ্ছি। খানিকক্ষণ পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি না আদা রসুনটাকে ঠিক পেস্ট করিনি, হামানদিস্তায় কুটে নিয়েছি। তো হামানদিস্তায় কুটে নেওয়া রসুন আর আদাটা দিয়ে আমি এবার পেঁয়াজের সাথে মিশিয়ে সেটা ভেজে নেব। এটা একটু ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেলে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য একটু হালকা ভেজে নিলে ভালো হয়। তারপর এর মধ্যে আমি অ্যাকচুয়ালি বড় টমেটো ছিল তো হাফ দিয়েছি, আপনারা পরিমাণটা একটু নিজেরা বুঝে করে নেবেন, কারণ আমি না খুব অল্প রান্না করি। যেটা আমি বলি যে আমার বাড়িতে আমার চিকেন আমি একাই খাবো, তো সেজন্য আমি অল্প করে এটা রান্না করছি। তো এরপরে আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাত্র চারটে পিস দিয়েই আমি বানাচ্ছি। পিসগুলো দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেবো, যাতে না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, আর চিকেনটা এখন থেকেই মানে অল্প নরম হতে শুরু করে। তো যখন চিকেনটা হচ্ছে ততক্ষণে দেখুন আমি না আমার ভাতটা রেডি করেছি। আসলে আমি বাসমতি বা এই ধরনের চাল খাই না, আপনাদের অনেকবার বলেছি আমি একটা খুব র ব্রাউন রাইস খাই, যেটা না সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো সেজন্য আমি একটু হাফ সেদ্ধ করে এটা ছেঁকে নিয়ে নিয়েছি। এবার দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার আলুটা অ্যাকচুয়ালি মানে আমার ভালো লাগে বলে আমি একটু বড় বড় করে দুটো পিস দিয়েছি, এটা অপশনাল, আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর এর সঙ্গে আমি সবজি একটু গাজর একটু বিনস মেশাচ্ছি, আপনাদের যদি আরও কোনো সবজি দেওয়ার ইচ্ছে করে সেটাও দিতে পারেন। আসলে খাওয়াটা না পুরোপুরি নিজের ওপর নির্ভর করে, আপনার যা ভালো লাগে আপনি ঠিক সেই জিনিসগুলো দিয়ে নিজের পছন্দ মতো জিনিস বানিয়ে নিতে পারেন। তো এটা যেটা আমি বললাম যে বারবার যাই দেবেন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু চিকেন মশলা দিচ্ছি, আর নুন, চিনি, একদম বেসিক যেগুলো বাড়িতে ইউজ হয় সেই ধরনেরই মশলা আমি দিই। চিকেন মশলাটা ডেফিনেটলি বাইরের কেনা এভারেস্টের চিকেন মশলা। আচ্ছা এইবার এই পুরো জিনিসটা আবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে না আমি একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ চিকেনটা কিন্তু কাঁচা আর পিসগুলো একটু বড়, যদিও খুব বেশি সময় লাগে না চিকেন সেদ্ধ হতে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে নেব। আর গ্যাসটা আমি সবসময় একটু মিডিয়ামে রেখে রান্না করি, এটা আমি সবসময় বলি আপনাদের, তাতে আমার মনে হয় যে রান্নাটা না একটু সময় বেশি লাগে কিন্তু খুব টেস্টি হয়। তো দেখুন এইবার মোটামুটি চিকেনও নরম হয়ে এসেছে। আমি এর সঙ্গে আমার আধা সেদ্ধ করা ভাতটা, কারণ যেহেতু আমি বললাম আমার ব্রাউন রাইস, এর সাথে পুরোটা করতে গেলে চিকেন গলে যাবে, চাল সেদ্ধ হবে না, সেজন্য আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম। এখন সেটা এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আমি প্রয়োজন মতো যেটুকু দরকার, খুব বেশি জল লাগবে না যেহেতু ভাতটা অলরেডি অর্ধেক সেদ্ধ করা, তো আমি জাস্ট প্রয়োজন মতো অল্প একটু জল দেব, দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব।
আসলে মনে হলো যে আর একটু জল দিলে বেটার হয়, যদিও খুব বেশি জল হয়ে গেলে কিন্তু আবার হবে না, কারণ এটা তো একটু শুকনো শুকনো জিনিসটা হবে। তো যাই হোক, এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। গ্যাসটা তো যেরকম বললাম কমিয়ে রেখে, দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি না একটু কাসুরি মেথি হাতে করে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম, আর এক চামচ ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার রান্না রেডি। এবার আমি ঢাকা দিয়ে না গ্যাসটা বন্ধ করে দেব, স্টার্নিং টাইম দিয়ে দেব। ভীষণ সুন্দর, খুব প্লেন ঘরোয়া বাট খুব টেস্টি একটা খাবার। দেখুন গ্যাস বন্ধ করে দিলাম, কিছুক্ষণ রেখে নিলাম। দেখুন আপনাদের দেখাই, একদম রেডি। এবার এটাকে আমি প্লেটিং করে নিচ্ছি। প্লেটিং করার সময় দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একদম ঝরঝরে সুন্দর হয়েছে। যদিও চালটা কিন্তু দেখে বুঝতেই পারলেন যে খুব কিন্তু ফাইন কোয়ালিটির চাল তো নয়, তা সত্ত্বেও দেখুন একদম ঝরঝরে হয়েছে জিনিসটা। কাজে আপনারা যদি আপনাদের পছন্দের বাসমতি বা এই ধরনের ভালো চালে করেন তো ডেফিনেটলি আরও অনেক সুন্দর ঝরঝরে ব্যাপারটা হবে। বাট আমার না এই চালটাই পছন্দ, আর আমার শরীরের জন্য আমার এই চালটাই বেশি স্যুট করে আমায়, তো সেই জন্য আমি এটাই খাই বলে এটাতেই আমি বানালাম। আপনারা আপনাদের পছন্দের চাল দিয়ে বানাবেন। দেখুন জিনিসটা আমি একদম সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। ভীষণ ভালো একটা ডিশ। পয়লা বৈশাখের দিন যদি বাইরে যেতে ইচ্ছে না করে, গরম আছে, হোটেলের খাবারও খেতে ইচ্ছে না করে, ঘরেতেই এরকম একটা সিম্পল ডিশ বানিয়ে খেয়ে নিন, খুব ভালো লাগবে।